পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় 256.5 বিলিয়ন ইউএস ডলার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিন। ইলন মাস্ক প্রতি ঘন্টায় প্রায় 155 কোটি টাকা এবং প্রতি মিনিটে প্রায় 3 কোটি টাকার মতো ইনকাম করে থাকে। ইলন মাস্ক স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা, টেসলা কোম্পানির সিইও, ওপেন এআই এর সহ প্রতিষ্ঠাতা, টুইটার এর সিইও এবং পেপাল কোম্পানিটিও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ইলন মাস্ক জন্মগ্রহণ করেছিলেন সাউথ আফ্রিকাতে। ইলন মাস্ক এর মায়ের নাম মায়ে মাস্ক, ছিল কানাডিয়ান মডেল এবং বাবা হলো ইলন মাস্ক। ইলন মাস্কের কাছে আমেরিকা, কানাডা এবং সাউথ আফ্রিকার নাগরিকত্ব রয়েছে। কোনো মানুষ যদি মাসে 3.5 লক্ষ টাকার মতো ইনকাম করে, তাহলে তার ইলন মাস্কের মতো সম্পত্তি হতে প্রায় 30 লক্ষ বছর সময় লাগবে। ইলন মাস্ক কিন্তু বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এমনি এমনি হয়ে যায়নি, তার রয়েছে অসাধারণ প্রতিভা। ইলন মাস্কের কাছে সমস্যা কোনো সমস্যা নয়, বরং সমস্যার সমাধান খোঁজাই সবথেকে বড় সমস্যা। যদি কোনো ব্যক্তি বলে এটা সম্ভব নয়, তাহলে সেটা ইলন মাস্ক সহ্যই করতে পারে না। ইলন মাস্ক তৈরি করে টেসলা অটোমোবাইল। বর্তমানে টেসলা কারের কি জনপ্রিয়তা সেটা তো আপনারা জানেনই। লোকে বলে রকেট শুধুমাত্র সরকার তৈরি করতে পারে, সাধারণ মানুষ না। তারপর ইলন মাস্ক বাজারে নিয়ে এলো স্পেস এক্স, যেটি পৃথিবীর প্রথম প্রাইভেট রকেট তৈরির কোম্পানি। 2020 সালে ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 27 বিলিয়ন ইউএস ডলার, আর বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 256.5 বিলিয়ন ইউএস ডলার। ইলন মাস্কের কাছে এত টাকা থাকার পরেও তিনি কিন্তু অতটা বিলাসী নন। তার যত টাকারই প্রয়োজন তিনি তত টাকারই ব্যবহার করেন। যেহেতু তিনি টেসলা কোম্পানির মালিক, সেহেতু তিনি টেসলা কোম্পানির বেশি গাড়ি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। তিনি ব্যবহার করেন টেসলা মডেল 3, যার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় 74 লক্ষ টাকা। তার কাছে আছে একটি লোটাস স্প্রিট, যার মূল্য প্রায় 7 কোটি টাকা। এই গাড়িটি যেমন মাটিতে চলতে পারে, তেমন পানিতেও চলতে পারে। এরপর তার কাছে আছে ম্যাকলারেন F1, যার দাম প্রায় 12 কোটি টাকা। তার কাছে আছে টেসলা সাইবার ট্রাক, যার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। তারপর তার কাছে রয়েছে টেসলা রোডস্টার, যার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। ইলন মাস্ক অনেক টাকা দানও করে থাকে। ইলন মাস্ক প্রতি বছরে মাত্র 1 সপ্তাহ ছুটি কাটান। ইলন মাস্ক অযথা খরচ একদমই পছন্দ করেন না। ইলন মাস্কের কাছে সবচেয়ে দামি যেই 2টি জিনিস রয়েছে, সেটি হচ্ছে তার 2টি প্রাইভেট জেট প্লেন, যার একটির মূল্য প্রায় 500 কোটি টাকা। আর এই 2টি প্রাইভেট জেট প্লেন স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে। অবাক করা বিষয় হচ্ছে ইলন মাস্কের কোনো বাড়ি নেই। তিনি বলেন তিনি তার বাড়ি বিক্রি করে দিয়েছিলেন স্বাধীনতা পাওয়ার জন্য, কারণ তিনি এক জায়গায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান। ইলন মাস্কের ব্যাপারে বলা হয় তিনি সপ্তাহে 100 ঘন্টা কাজ করে থাকেন, তাই তার বেশিরভাগ সময় অফিসেই কেটে যায়। চলুন জেনে আসি ইলন মাস্ক কিভাবে এত দূর আসলো। ইলন মাস্ক ইন্টারনেট দেখে রকেট কিভাবে তৈরি করা হয় সেটি শিখত, এবং তিনি প্রোগ্রামিংও শিখে ফেলেন। মাত্র 12 বছর বয়সে ইলন মাস্ক ব্লাস্টার নামক একটি গেম তৈরি করে। এই গেমটি তিনি 500 মিলিয়ন ইউএস ডলার দিয়ে বিক্রি করে দেয়। এরপর 1995 সালে ইলন মাস্ক ও তার ভাই জিপটু নামে একটি কোম্পানি খোলে, যেটি ফ্লপ যায়, যে কারণে তারা এটি 22 মিলিয়ন ইউএস ডলার দিয়ে বিক্রি করে দেয়। ইলন মাস্ক এই টাকাগুলো দিয়ে একটার পর একটা কোম্পানি খুলতে থাকেন। ইলন মাস্ক যে কতটা বুদ্ধিমান সেটা আপনি এই কথা শুনলে বুঝতে পারবেন যে আগে রকেট একবার ব্যবহার করলে দ্বিতীয়বার আর ব্যবহার করা যেত না, কিন্তু ইলন মাস্ক এমন রকেট তৈরি করে যে রকেট যেভাবে উড়ে যাবে ঠিক সেভাবে নিচে নেমে যাবে। আর এই রকেট তৈরি করার জন্য ইলন মাস্ককে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন ইলন মাস্ক এমন প্রজেক্ট নিয়ে কাজ করছে যেগুলো ভবিষ্যতে আসতে চলেছে। কম খরচে কিভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় এটি নিয়ে কাজ করছেন তিনি। এছাড়াও তিনি এআই নিয়ে কাজ করে যাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।